মাধবডিহি থানা এলাকায় গত 8ই ফেব্রুয়ারি রাতে ব্যবসায়ী খুনের ঘটনার কিনারা করল পুলিশ। শুক্রবার দুপুরে সাংবাদিক সম্মেলন করে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন জানান, তদন্তে নেমে অতি অল্প দিনের মধ্যে জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে একটি টিম এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে। তাদের আজই আদালতে পেশ করা হবে। তাদের পুলিশ হেফাজতে নিয়ে তদন্তের বাকি কাজ সমাধান করবে। জেলা পুলিশ সুপার এ ব্যাপারে বিশেষ কিছু বলতে চায়নি। আমাদের কেস ছিল রায়নার, যেটা বেকম একটা সেন্সেশনাল কেস হয়েছিল, যেটাতে আমাদের ফুল ডিরেকশন আমরা করতে পেরেছি। এটা সেন্সেশনাল, এটা বেসিক্যালি অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টারে, বেসিক্যালি এটা লিডারশিপে আমরা ফটাফট করে একদম পুরো ইচ এন্ড এভরি ওয়ান, যে টিমে আপনারা দেখছেন যারা আছেন, দে পুট ইন দ্য বেস্ট অফ এফর্টস। নালে একটা ব্লাইন্ড মার্ডার চার দিনের মধ্যে ডিটেক্ট করা, পুরো গ্যাং ডিটেক্ট করা, ওয়াজ দ্যাট রিকোয়ার্ড এ লট অফ এফর্টস অ্যান্ড ফ্রম আওয়ার পার্ট। দ্য বয়েজ গুলো কি রকম আছে? সর্বনিম্ন কত? না না, নো ওয়ান ইজ এ মাইনর, কেউ মাইনর না। ইচ এন্ড এভরিওয়ান ইজ অ্যাবভ দ্য মানে কি বলে এটাকে 18 ইয়ার্স অফ মানে মেজর আছে, কেউ মাইনর না। ধৃতরা সকলেই যুবক, তারা সুপারি কিলার না। তারা সুপারি কিলার কিনা, তাদের কি মোটিভ ছিল, সবই তদন্ত এগোলে জানা যাবে বলেই পুলিশ সূত্রে খবর। পুলিশ সুপার কামনাশীষ সেন জানান, প্রাথমিকভাবে জানা গিয়েছে এই চারজন বাইকে করে এসে ব্যবসায়ীকে আক্রমণ করে, হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয় ওই এক ব্যবসায়ীর, তার নাম হামিদ আলী খান। একজন লটারির যে ব্যবসা করেন, ও বাইক থেকে ফিরছিল আপনার ওই ওই শ্যামসুন্দর মথুরাঙ্গা যে রোডটা আছে, মানে আপনার মাধবদিহি প্রিয়েসের মধ্যে যেটা আরামবাগে লিড করে আর কি, ওইখানে উনি বাড়ি থেকে ফিরছিলেন। তখনই বেসিক্যালি যারা অ্যাকিউজ পার্সনস আছেন, চারজন বেসিক্যালি চারজনের গ্যাং ছিল, গ্যাংয়ে বেসিক্যালি ওনাকে আটকায়, আটকিয়ে বেসিক্যালি ওনার টাকার যে ব্যাগটা ছিল, টাকা ওটা বেসিক্যালি ওইটা নিয়ে ওনাকে শ্যুট করে। এটা আমাদের কাছে ঝগনি ফটাফট, আমাদের কাছে পুলিশ ওখানে কাছেই ছিল আর কি, আমাদের কাছে ইনফরমেশন আসে, আমরা সঙ্গে সঙ্গে ওনাকে যে হামিদ যে ছিলেন আর কি, তো ওনাকে বেসিক্যালি বিএমসিএইচে নিয়ে যাওয়া হয়, যেখানে হি ওয়াজ ব্রট ডেড, যেটা আপনারা খবর আগেই যেটা হয়েছিল। তো সঙ্গে সঙ্গে আমাদের এফআইআর করে আমাদের কেসটা চালু হয় অ্যাপ্রোপ্রিয়েট সেকশনসে। তো ওভার দ্য পিরিয়ড অফ টাইম, ওভার দ্য ইনভেস্টিগেশন, এটা সে উইদিন 4-5 ডেজ উই হ্যাভ বিন এবল টু ক্র্যাক দ্য কেস। প্রসঙ্গত, দোকান বন্ধ করে রাতে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা তার পথ আটকায় এবং সঙ্গে থাকা টাকার ব্যাগটি কেড়ে নেওয়ার চেষ্টা করে। হামিদ বাধা দিয়ে দুষ্কৃতীদের সঙ্গে তার ধস্তাধস্তি চলে। ওই সময় দুষ্কৃতীরা গুলি চালায়। ওই দিন রাতে ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার ছোট বৈনানের ছাতা দিঘির কোট এলাকায়। তার বাড়ি মাধবডিহি আরই পঞ্চায়েতের আরিফপুর গ্রামে। এই ঘটনা জানাজানি হতেই মাধবডিহি থানা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দুষ্কৃতীদের সন্ধানে রাতেই মাধবডিহি সহ আশপাশের সব থানা এলাকার বিভিন্ন সড়ক পথে শুরু হয় পুলিশের তৎপরতা। পাপাই সরকার, এলসিডব্লিউ ইন্ডিয়া, পূর্ব বর্ধমান। পুজোয় নতুন সাজের সাথে চাই নতুন মোবাইল ফোন। প্যান্ডেল হপিং এ গিয়ে তো সেলফি মাস্ট, বন্ধুদের সাথে গ্রুপ ফটোটাও না হলে নয়। কিন্তু কোন মোবাইল ফোন নেবেন, কোন সেটে আছে বেস্ট ফিচার্স বুঝতে পারছেন না? তো সজ্জা চলে আসুন বেনাচিতির আকাশ টেলিকমে। ভিভো, ওপো, স্যামসাং, রেডমি, রিয়েলমি সহ আরও বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এবার একই স্টোরে। পুজো উপলক্ষে প্রতিটি কেনাকাটায় রয়েছে লাকি ড্রয়ের মাধ্যমে নিশ্চিত উপহার। তাহলে আর দেরি নয়, ঝটপট আসুন আর নিয়ে নিন আপনার পছন্দের হ্যান্ডসেট। রয়েছে ইএমআইয়ের সুবিধে। আকাশ টেলিকম, যেখানে একবার আসলেই আপনাকে আসতেই হবে বারবার। আকাশ টেলিকম, বেনাচিতি বাজার, রাহি হোটেলের সন্নিকটে, দুর্গাপুর। যোগাযোগ নম্বর 9064766951 এবং 82505-3583। নিত্য নতুন স্পোর্টসের সরঞ্জাম নিয়ে এবার শহর দুর্গাপুরে হাজির ড্রিম স্পোর্টস, যেখানে আপনারা পেয়ে যাবেন ব্র্যান্ডেড জার্সি, খেলার বল, ক্রিকেট ব্যাট, বিভিন্ন ধরনের ট্রফি সহ ব্র্যান্ডেড খেলার জুতো, আর দাম যা অন্যান্য জায়গার থেকে একেবারে কম। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের খেলার সরঞ্জাম নিতে আজই আসুন ড্রিম স্পোর্টসে। এছাড়াও অভিনব ট্রফি রয়েছে এই ড্রিম স্পোর্টসে, যা শহর দুর্গাপুরে আপনি দেখেননি আগে কোনোদিন। ড্রিম স্পোর্টস, ডেভিড তিলক মোড়, দুর্গাপুর 7132-05।
ফোন নাম্বার 7029681375 এছাড়াও 8348539439